हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल सुहा कुकिंग एंड ब्लॉग। आशा करी अपनारा सबाई अनेक बेसि भलो आलहमदुलिल्लाह भलो आबार एक नतून ब्लॉग निये चले आसलम आपनादेर माझे। आज के हे बासार सबाई मोटामुटी असुस्थ, तो आज के कोनो रान्ना बान्ना हयनी बासाय, तो बाइरे थेके खाबार अर्डार करे निये एसेछि। तो ये मासे आमरा बाइरेर खाबार खूब तेमन एकटा बेसि खाइनी, माझे माझे अल्प स्वल्प खावा हयेछे। तो आज के अनेक दिन पर ओरा बाइरेर खाबार खेते चाइल, तो अर्डार करे निये एसेछि। तो एखाने एक एकजनेर पसंद एक एकटा। तो एखाने हच्छे एई जे एकटा चिकेन फ्राई, आर एखाने आछे हच्छे पास्ता। चिकेन पास्ताटा सुहार खूब फेवरेट। तो ओ जेहेतु জ্বর থেকে উঠেছে, কিছুদিন আগে জ্বর ছিল, এতগুলো ও খাবে না। তো ও যেহেতু খেতে চেয়েছে ওর জন্য আনা হয়েছে। তো ও যতটুকু খাবার খাবে আর যা থাকার থেকে যাবে। আর এখানে হচ্ছে এই যে ফ্রাই রাইস, নাহিদ খেতে চেয়েছে ফ্রাই রাইস, আর সাথে আছে মশলা চিকেন। তো এবার হচ্ছে ছোয়া পরিবেশন করে দিচ্ছে নাহিদের জন্য। তো নাহিদের শরীরটাও খুব বেশি ভালো না, মোটামুটি শরীর একটু অসুস্থ অসুস্থই, সেই জন্য হচ্ছে ওরা যে যা খাবার খেতে চেয়েছে সেগুলোই আজকে আনা হয়েছে। তো এবার সুহা ঢেলে দিচ্ছে, এটা হচ্ছে কোল্ড কফি, নাহিদের খুবই পছন্দের খাবার কোল্ড কফি। আর সাথে সুহার পছন্দের আছে চিকেন ফ্রাই আর পাস্তা। তোরা ওরা মাঝে মাঝে এরকমের বাইরের খাবার খেতে চায়, তো সময় পাইলে হচ্ছে বাইরে নিয়ে যাই। আর আজকে যেহেতু ব্যস্ততা আছে আর বাইরে আবহাওয়া খুব বেশি ভালো না, বৃষ্টি বৃষ্টি, সেই জন্য আজকে আর গেলাম না। তো ফ্রাই রাইসের সাথে মশলা চিকেনটা খেতে খুবই মজার হয়, তো ওরা খুব পছন্দ করে। তো সবসময় মশলার চিকেন আনা হয় না, মাঝে মাঝে চিকেন ফ্রাই, মাঝে মাঝে মশলা চিকেন, এক এক সময় এক এক রকমের খায়। তো ওরা হচ্ছে এই যে সেট মেনুটার সাথে এখানে দেয় হচ্ছে কোক। তো এটা আমরা কেউই পছন্দ করি না বাসার, আমরা হচ্ছে সেভেন আপ খেতে পছন্দ করি। তারপরও যেহেতু সেট মেনুর সাথে ছিল এই জন্য এটা চলে এসেছে বাসায়। আর এবার হচ্ছে ছোয়া মশলা চিকেনটা ঢেলে নিচ্ছে। তো এভাবে মাঝে মাঝে বাইরের খাবার খেলে তেমন একটা ক্ষতি নেই, তো সবসময় তো বাসার খাবার খায়। আর বাচ্চাদেরও মাঝে মাঝে বাইরের খাবার একটু খেতে ইচ্ছে করে, তো এই জন্য ওদের পছন্দেই মাঝে মাঝে বাবা বাইরের খাবারগুলো আনা হয়। তবে খুব বেশি হেলদি না বাইরের খাবার, কিন্তু এগুলো যা অর্ডার করেছে এগুলো খুব একটা খারাপও নয়। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কোল্ড কফি, আর এই যে চিকেন ফ্রাই পাস্তা, আর এখানে আছে ভেজিটেবল ফ্রাই রাইস আর চিকেন মশলা, আর এটা হচ্ছে কোক। তো আজকের এই শর্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।